তারা উনি স্থাপিত হয়ে উন্নয়নে যে ভূমিকা রেখেছে আগামী দিনে অবশ্যই আমরা জাতি উপজাতি উভয়ের মানুষ মিলে এই রাজন্য আমলের যে স্মৃতি এই স্মৃতিগুলিকে আমাদের চর্চা করে আমাদের সংস্কৃতিকে আমাদের ইতিহাসকে পুনরায় আমাদের পরবর্তী বংশধরদের মধ্যে সেগুলিকে জানাতে হবে। তাহলে আমাদের এই ত্রিপুরা রাজ্যের যে প্রকৃত অর্থে এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সেটা সম্ভব যে কারণে এই ত্রিপুরা রাজ্যের উপকার হিসাবে বলা হয় এবং এই ত্রিপুরা রাজ্যের যে বর্তমান যে রাস্তা ঘাট রয়েছে তারও সূচনা এই ত্রিপুরা রাজ্যের মহারাজা বিভীষণ কৃষ্ণ মানিক্য করেছিলেন। এই ঢাকা কুমার আমলে আমরা দেখেছি রবীন্দ্রনাথ এর বিশেষ সম্পর্ক ছিল কবিগুরুর সঙ্গে এই রাজ্যে মহারাজ বিভীষণ কৃষ্ণ মানিক্যের কারণে আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ উনি এই ত্রিপুরা রাজ্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন। ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্যকে রবীন্দ্রনাথের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছিলেন। আজকে এই যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের যে রাজন্য রাজবংশের এই যে অবদান এই রাজ্যের এই ত্রিপুরা রাজ্যের যিনি সর্বশেষ এবং এই ত্রিপুরা রাজ্যের রূপকার ছিলেন মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য। মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য এই ত্রিপুরা রাজ্যের রাজাদের মধ্যে সর্বশেষ ছিলেন। আমাদের এই ভারতবর্ষ যখন ইংরেজ শাসন ছিল তখনও আমাদের এই ত্রিপুরা রাজ্যে রাজতন্ত্র কায়েম ছিল। আমাদের এই ত্রিপুরা রাজ্য আমাদের পাহাড়ি বাঙালিদের এই যে মিলিত রাজ্য এটা বহু যুগ যুগ ধরে চলছে এবং মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যই এই ত্রিপুরা রাজ্যে এই রাজ্যের ত্রিপুরা রাজ্যের জন্য যে ভূমিকা রাজ আমলে রাখা হয়েছে তাকে বর্তমান সরকার বিপ্লব কুমার দেব মহোদয়ের নেতৃত্বে সরকার গঠন হওয়ার পর থেকে সম্মান প্রদর্শন করা শুরু হয়েছে। বিগত দিনে যারা এই ত্রিপুরা রাজ্যকে শাসন করেছে তারা কখনোই রাজন্য আমলের এই রাজ্য গঠনের ভূমিকাকে বিশেষ প্রাধান্য দিতে চায়নি। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতাসীন হয়ে আজকে আমরা মহারাজের জন্মজয়ন্তী পালন করে চলেছি। এই সরকারের আমলে আমাদের বিমানবন্দরের নাম পরিবর্তন করে মহারাজার নামে রাখা হয়েছে। এভাবে মহারাজ বীরবিক্রম কিশোর মানিক্যকে আজকের দিনে সম্মান প্রদর্শন করে চলেছে। ত্রিপুরা রাজ্যের এই খোয়াইয়ের সন্তোষের মানুষ।